আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকু আলহামদুল্লিল্লাহ হি ওয়াহদা ওয়াসাল তুলা মু আলা রসুল্লাহ হিমাল্লাহ নাবিক আদা আম্মা বা প্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই সংক্ষেপে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা সোহী হাদিসের আলোকে জেনে নেব তা হল যে পানীয়র মধ্যে ফু দিয়ে পান করলে কি হয় আমরা অনেক সময় চায়ের মধ্যে ফু দেই আবার অনেক সময় অনেক দেখা যাচ্ছে গরম পানি খাওয়ার সময় গরম পানির মধ্যে ফু দেই তো ফু আসলে পানির মধ্যে দেওয়া যাবে কিনা বা দিলে কি হয় এ সম্পর্কে রাসুল সাল্লু ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমরা এখন জেনে নেব প্রিয় বন্ধুগণ এ সম্পর্কে একটি হাদিস উল্লেখ হয়েছে সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার তিন হাজার সাতশো বাইশ আবু সাঈদ আল খুদরি রজিয়াল তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন পাত্রের ভাঙ্গা স্থান দিয়ে পানি পান করতে এবং পানীয়র মধ্যে ফু দিতে প্রিয় বন্ধুরা এখানে পানীয় বলতে যে সমস্ত জিনিসের কথা বোঝানো হয়েছে তা হলো যেমন চা কফি তারপরে শরবত ইত্যাদি ইত্যাদি তো বন্ধুগণ আমরা কিন্তু অনেকেই চায়ের মধ্যে বা কফির মধ্যে বা গরম পানির মধ্যে আমরা কিন্তু সাধারণত ফু দিয়ে খাই তো রাসুল সাল্লাহু আলিহিসাল্লাম ডাইরেক্টভাবে এই সমস্ত পানীয়র মধ্যে ফু দিতে নিষেধ করেছেন তো যেহেতু রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম নিষেধ করেছেন সেহেতু এটাতে অমঙ্গল রয়েছে আমাদের নিঃশ্বাসের মধ্যে অনেক রোগ জীবাণু থাকে যখন আমরা আমাদের খাবার খাবারের মধ্যে চা বলেন কফি বলেন গরম পানি বলেন শরবত বলেন এটাও কিন্তু একটা খাবার এই খাবারের মধ্যে যখন আপনি ফু দিবেন তখন এই জীবাণুগুলো সেখানে চলে যেতে পারে এতে করে আমরা যখন সেটা আবার পান করব। এতে করে আমাদের ক্ষতি হতে পারে এজন্য আপনারা সকলেই সতর্ক থাকবেন কখনোই কোনো পানীয়র মধ্যে আপনারা ফু দিয়ে সেটাকে পান করবেন না যেহেতু রাসুল আলাইহি ওয়াসাল্লাম সরাসরিভাবে নিষেধ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই উক্ত হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন যাতে করে সকলেই এই বিষয়ে জানতে পারে আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহে তো দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়া সালাম আলিকুম আ রহমাতুল্লাহি অবরাকাত